সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, আপনারা গতকাল দেখলেন যেভাবে আমাদের যুব মোর্চার লিডার অর্জুন দার ছায়াসঙ্গী মনীষ শুক্লাকে আমরা হারালাম, যেভাবে আততীয়রা মনীষ শুক্লাকে হত্যা করে দিল, পুলিশ এখনো পর্যন্ত তার কোনো ভাবে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারেনি, কোনো ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারেনি, আমরা এতে খুবই মর্মাহত। আমরা জানি পশ্চিমবঙ্গে যে জঙ্গল রাজ চলছে, পশ্চিমবঙ্গে যে খুনের রাজনীতি চলছে, যে কথা বারবার অর্জুন সিং মহাশয় সাংসদে দাঁড়িয়ে বারবার বলতেন যে ওনাকে হত্যার চক্রান্ত হচ্ছে এবং তার ছায়াসঙ্গে হত্যা করে আজকে তা আমরা দেখতে পেলাম। আমরা সেই সংশ্লিষ্ট যে সমস্ত ক্রিমিনাল এবং যে সমস্ত সহযোগী পুলিশ ছিলেন তাদেরকে অ্যারেস্ট করার জন্য আহ্বান জানাই। আমরা তার সাথে বলে রাখি যে আপনারা জানেন পশ্চিমবঙ্গে বেকার যুবকদের স্বার্থে আমরা রাস্তায় নেমেছি, পশ্চিমবঙ্গে চাকরির স্বার্থে আমরা রাস্তায় নেমেছি, পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতিগ্রস্ত সরকার গড়ে উঠেছে সেটাকে দূর হটাতে হলে আমাদের সকলকে একত্রিত হতে হবে। তাই আমি সমস্ত যুব মোর্চার একজন প্রতিনিধি হয়ে, যুব মোর্চার একজন রাজ্য বিজেপির সভাপতি হয়ে সাংসদে সমস্ত যুবকদের কাছে আহ্বান করছি যে 8 তারিখ আমরা সকালে সকলে মিলে একসাথে হাজির হই, ধর্মতলা চত্বর হাজির হই, হাওড়ার ময়দান হাজির হই, আমরা কলকাতার রাজপথে। কারণ যে পুলিশ প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকার যে অরাজকতা করছে তার বিরুদ্ধে প্রত্যেক যুবককে এক হতে হবে। তাই আমি 40 লক্ষ যুবককে আমি আহ্বান জানাবো যে চলুন, যারা ডি গ্রুপে পরীক্ষা দিয়েছিলেন, যারা আজও চাকরি পাননি, তাদের প্রত্যেককে আহ্বান জানাবো, আসুন আমরা তৃণমূলের এই খুনের রাজনীতি এবং তৃণমূল কংগ্রেস যেভাবে বেকার যুবকদেরকে যুব স্বপ্ন শেষ করে দিয়েছেন তাতে আমরা 8 তারিখ সভা হাজির হই এবং এই যুব মোর্চার এই প্রোগ্রামে হাজির থাকবেন। আমাদের যুব মোর্চা লিডার, আমাদের কেন্দ্রীয় সভাপতি তেজস্বী সূর্য মহাশয়, তাই সকল যুবককে বলবো রাস্তায় অনেক জায়গায় পুলিশ আটকে দেওয়ার চেষ্টা করবে, তাই আমাদের নিজস্ব কৌশল অবলম্বন করে হাওড়ার ধর্মতলে আমরা পৌঁছাবো। আমাদের অনেক বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু তা সত্ত্বেও আমরা হাওড়া ধর্মতলায় আমরা এসে পৌঁছাবো। তাই সমস্ত যুবকদেরকে আমার অনুরোধ যে আসুন, একদিন হয়তো রাত্রি কষ্ট হতে পারে, হয়তো আমরা রাত্রি জাগতে পারি, কিন্তু আমাদের এই অভিযান সফল করতেই হবে। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই অভিযান আমাদের সফল করার আহ্বান করছি এবং ব্যারাকপুরের আমাদের মনীষ শুক্লাকে যে হত্যা করলো তার জন্য আমরা খুবই দুঃখিত এবং আমরা খুবই মর্মাহত যেভাবে একজন অ্যাডভোকেটকে হত্যা করা হয়। তাই আহ্বান জানাবো সমস্ত বাংলার মানুষকে, বাংলার যুবক যুবতীকে, আসুন আমরা 8 তারিখ ধর্মতলায় এসে হাজির হই, আমরা হাওড়ায় এসে হাজির হই, আমরা নবান্ন অভিযান করব, আমরা এগিয়ে যাব, সত্যের সন্ধানে এগিয়ে যাব দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই করতে। সকলেই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়! নরেন্দ্র মোদী জিন্দাবাদ! ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ!